বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রামে অবস্থিত, সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম। এরপরে প্রশ্ন হলো ডিয়ার স্টুডেন্ট, চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? চিম্বুক পাহাড় বান্দরবান জেলায় অবস্থিত, সঠিক উত্তর হচ্ছে বান্দরবান। কোন দ্বীপ বাতিঘরের জন্য বিখ্যাত? বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ হচ্ছে কুতুবদিয়া, সঠিক উত্তর হচ্ছে কুতুবদিয়া। আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আবহাওয়া অধিদপ্তর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সঠিক উত্তর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরপরের প্রশ্ন হল ডিয়ার স্টুডেন্ট, সোমপুর বিহার কোথায় অবস্থিত? সোমপুর বিহার অবস্থিত, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সোমপুর বিহার আরেকটা নাম হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার, এটি অবস্থিত নওগাঁ জেলায়, এটি পাল রাজা ধর্মপাল নির্মাণ করেছিলেন। এরপরের প্রশ্ন হলো দেশের বৃহত্তম স্থলবন্দরটি বন্দর কোনটি? বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম স্থলবন্দর হচ্ছে বেনাপোল, এই প্রশ্নটি বারবার পরীক্ষায় আসে। বেনাপোল যশোর জেলায় অবস্থিত একটি স্থলবন্দর। এরপর প্রশ্ন হল ডিয়ার স্টুডেন্ট, বাংলাদেশের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে? বাংলাদেশ সবচেয়ে কম বৃষ্টিপাত হয় লালপুরে, এটি নাটোর জেলায় অবস্থিত, এখানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখ? বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ, কারণ 26শে মার্চ 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই দিনটাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং বাংলাদেশের জাতীয় দিবস। ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? ঢাকা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, সঠিক উত্তর হচ্ছে বুড়িগঙ্গা। বাংলাদেশের ধান গবেষণা কেন্দ্রের সংক্ষিপ্ত নাম কি? বাংলাদেশের ধান গবেষণা কেন্দ্রের সংক্ষিপ্ত নাম হচ্ছে বিরি, BRRI, অর্থাৎ BRRI, বিরি। বাংলাদেশের বৃহত্তম পানি সেচ প্রকল্প কোনটি? বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পানি সেচ প্রকল্পের নাম হচ্ছে তিস্তা সেচ প্রকল্প, তিস্তা প্রকল্প, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাংলাদেশের গ্যাস উত্তোলন শুরু হয় কত সালে? বাংলাদেশের গ্যাস উত্তোলন শুরু হয়েছে গ্যাস আবিষ্কৃত হয় 1955 সালে, কিন্তু উত্তোলন শুরু হয়েছে 2 বছর পর 1957 সালে, সঠিক উত্তর হচ্ছে 1957। মনে রাখতে হবে গ্যাস আবিষ্কার হয় 1955 সালে, উত্তোলন করা হয় 1957 সালে। বাংলাদেশের তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় কত সালে? বাংলাদেশের তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় 1986 সালে। বাংলাদেশের একমাত্র তেল ক্ষেত্র হচ্ছে সিলেটের হরিপুর তেল ক্ষেত্র, বর্তমানে আসলে এটি বন্ধ হয়ে আছে। তো তেল ক্ষেত্রটি আবিষ্কৃত হয়েছে 1986 সালে, এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বাংলাদেশ সকল চাকরি পরীক্ষায় প্রশ্ন বারবার রিপিট করা হয় থাকে। 39 নম্বর প্রশ্ন হলো একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কত ভাগ বনভূমি প্রয়োজন? একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ন্যূনতম 25 ভাগ বনভূমি প্রয়োজন, 25 ভাগ, কিন্তু বাংলাদেশে রয়েছে 17 ভাগ অনলি, প্রয়োজন হচ্ছে 25 ভাগ। এরপরে প্রশ্নটি হলো পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় কত সালে? পানিপথের প্রথম যুদ্ধটা সংঘটিত হয়েছিল 1526 সালে, ইব্রাহিম লোদি এবং সম্রাট বাবরের। চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? চলনবিলের মধ্য দিয়ে একটি নদী প্রবাহিত হয়েছে, এই নদীটার নাম হচ্ছে আত্রাই, আত্রাই নদী। চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম হচ্ছে আত্রাই নদী। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? বাংলাদেশ সবচেয়ে বৃহত্তম হাওরের নাম হচ্ছে হাকালুকি হাওর, হাকালুকি। 43 নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি? বাংলাদেশের প্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র জাদুঘর, এটি 1910 সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী জেলায়। বরেন্দ্র জাদুঘর হচ্ছে বাংলাদেশের প্রথম জাদুঘর। ময়নামতি কোন সভ্যতার নিদর্শন? ময়নামতি কোন সভ্যতার নিদর্শন? এটি হলো বৌদ্ধ সভ্যতা, সঠিক উত্তর হচ্ছে বৌদ্ধ সভ্যতা, ময়নামতি, এটি কুমিল্লা জেলায় অবস্থিত, ময়নামতি বৌদ্ধ সভ্যতার নিদর্শন। বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় কোথায়? বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় 1840 সালে সিলেটের মালনী ছড়ায়, সঠিক উত্তর হচ্ছে মালনী ছড়ায়। 1840 সালে বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয়েছে এই মালনী ছড়া থেকে। টাইডাল বন কোথায় অবস্থিত? টাইডাল বন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রেস্টুরেন্ট, টাইডাল বন অবস্থিত সুন্দরবন এবং চকরিয়া, সঠিক উত্তর হচ্ছে সুন্দরবন। 47 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, ফকির আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? ফকির আন্দোলনের নেতা ছিল মজনু শাহ, ফকির আন্দোলন আর সন্ন্যাসী আন্দোলনের নেতা ছিল ভবানী পাঠক, ফকির আন্দোলনের নেতা হচ্ছে মজনু শাহ। বঙ্গভঙ্গ কার্যকর হয় কত সালে? বঙ্গভঙ্গ কার্যকর করা হয় 1905 সালে, 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর করা হয়, আর বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল 1911 সালে। বঙ্গভঙ্গ কার্যকর করেছিলেন লর্ড কার্জন, আর রদ করেছিলেন লর্ড হার্ডিন্স, এটা মনে রাখতে হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ অ্যাডভোকেট কততম রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি আব্দুল হামিদ ছিলেন একাধারে 20 এবং 21তম রাষ্ট্রপতি, তাহলে সঠিক উত্তর হচ্ছে বি, ব্যক্তি হিসাবে 20তম, আর তিনি কিন্তু 2 বার ক্ষমতায় ছিলেন, এই কারণে 20-21 দুটাই সঠিক উত্তর হবে। তবে 22তম রাষ্ট্রপতি হচ্ছেন শাহাবুদ্দিন আহমেদ, 22তম রাষ্ট্রপতি। ওকে, সংসদের অধিবেশন আহ্বান করেন কে? বাংলাদেশের যে জাতীয় সংসদ রয়েছে সেই সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেন, সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিও ক্লাসের মাধ্যমে সাধারণ জ্ঞান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করে দিয়েছি। আশা করছি এই ভিডিও ক্লাসটি আপনাদের সাধারণ জ্ঞানের দুর্বলতা কাটিয়ে উঠতে অনেকটা হেল্প করবে ইনশাআল্লাহ।
এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট করা হয় বিভিন্ন চাকরি পরীক্ষায়, এই প্রশ্নগুলোই আসে। আপনারা যদি প্রশ্নগুলো একটু ভালো করে দেখেন, ভালো করে ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু এগুলো মনে রাখতে পারবেন। এর ফলে বিসিএস প্রিলিমিনারি সহ বাংলাদেশ সকল চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের নার্সিং বা মেডিকেল ভর্তির ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক বেশি এগিয়ে রাখবে ইনশাআল্লাহ। তো ডিয়ার স্টুডেন্টস, এই যে ভিডিও ক্লাসটি আলোচনা করছি, এটি হলো আমার সম্পাদিত একটি মডেল টেস্ট বই থেকে। এই মডেল টেস্ট বইটির নাম হচ্ছে গুগল ডট প্রিলিমিনারি মডেল টেস্ট। আশা করছি এই মডেল টেস্ট বইটি আপনারা এলেই মডেল টেস্ট বইটি পিডিএফ নিতে পারবেন। পিডিএফ নেওয়ার জন্য আপনার ইনবক্সে যোগাযোগ করতে হবে, সামান্য কিছু পে করলেই আপনারা এই পুরো পিডিএফটা পেয়ে যাবেন। এখানে প্রায় 2500 প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো যদি আপনারা পড়েন বিসিএস প্রিলিমিনারিতে অন্তত 50-এর মধ্যে মিনিমাম 40-35টা প্রশ্ন কিন্তু কমন পাবেন ইনশাআল্লাহ। তো ডিয়ার স্টুডেন্ট, আপনাদেরকে আরেকটি সুখবর দিয়ে রাখি যে আপনারা যারা সাধারণ জ্ঞানে খুবই দুর্বল, তাদের জন্য অনলাইন ব্যাচ চালু করা হয়েছে মাত্র 599 টাকায়। আপনারা চাইলে সেই ব্যাচে জয়েন করতে পারবেন। এটি আগামী 14 জুলাই পর্যন্ত ভর্তি চলবে, অফারে চলবে, এবং এর পরবর্তীতে কোনো অফার ভর্তি করা হবে না। তো আপনারা চাইলে আমার পেজে লাস্ট যে পোস্টটি করা আছে সেই পোস্টটি আপনারা ভালো করে পড়ে আপনারা নক করতে পারবেন ইনশাল্লাহ। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।